আজ আমি এই ভিডিওতে শেয়ার করব একটি লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ স্টোরি। কালোসান আর ধুলাসান দুই বন্ধু একসাথে থাকতো, একসাথে খেলতো, একসাথে গোসল করত। না, একটু বেশি বলে ফেললাম, অ্যাটলিস্ট গোসল করতো না। কালোসান মুভি দেখতো বেশি বেশি, তা আবার প্রেমের রোমান্টিক মুভি। ভাবতো যে আমি যদি ভাই বিয়ে করি তাহলে লাভ ম্যারেজ করেই করব। কিন্তু ধুলাসান ছিল ভালোবাসার বিরুদ্ধে, বলতো প্যারেন্টস যেখানে পছন্দ করে বিয়ে করাবে সেখানেই বিয়ে করব। একসময় কালোসান ঠিক একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে ফেলল। পরিবারের সবাই বিয়েতে ফার্স্ট দিকে মানতে রাজি ছিল না। এদিকে ধুলাসান মা বাবার পছন্দ মতো বিয়ে করে ফেলল। ধুলাসানের বর্তমান স্ত্রী এই বিয়েতে কোনো সম্মতি ছিল না, কিন্তু তার মা বাবা তাকে জোরপূর্বক বিয়ে দিয়ে দিল। এখানে একটি বিষয় লক্ষ্য করুন বন্ধুরা, আমরা যখন কোনো কিছু নিজে থেকে অ্যাকসেপ্ট করি তখন ওই বিষয়ে যত প্রকার প্রবলেম সৃষ্টি হোক না কেন তা আমরা হালকাভাবে বিষয়টি মেনে নিই, কিন্তু যখন অন্য কারোর মাধ্যমে আমাদের উপর তা চাপিয়ে দেওয়া হয় তখন আমাদের হাতে কিন্তু একটা পাওয়ার চলে আসে, আর আমরা সেই পাওয়ারের কারণেই নিজের দোষটা কনভার্ট করে দেই আমাদের মিডিয়ার উপর। ধুলাসানের ক্ষেত্রে এই বিষয়টি লক্ষণীয়। কিছুদিন যেতে না যেতেই তার ওয়াইফের সাথে শুরু হলো প্রবলেম। আচ্ছা বলুন তো, কার বৈবাহিক জীবনে প্রবলেম হয় না? এমন কেউ নাই যে তার ছোটোখাটো প্রবলেম হয় না। আরে ভাই, প্রবলেম তো হবেই হবে। একদিনের ঘটনা, মাঝরাতে ধুলাসানের ওয়াইফ ফোন করলো তার মাকে, বলছে বাবাকে ফোনটা দাও তো। মা বলছে কেন, কী হয়েছে? আরে তুমি বাবাকে ফোনটা দাও না, কারণ বিয়েটা তো বাবাই দিয়েছে। উপাস থেকে বাবা বলছে, মা বলো কী হয়েছে? মেয়ে। এপাশ থেকে মেয়ে বলছে, কি হয়নি বলো? তুমি আমাকে একটা ড্রেস কিনে দিয়েছিলে না, ওই যে নাইটিটা, সুন্দর। হ্যাঁ বলো মা, তারপর? এপাশ থেকে মেয়েটা বলছে, তারপর আবার কি, আমাকে বলে কি না এটা পরে আমাকে মোটি লাগছে। সাহস কত ওর আমাকে মোটি বলে? তুমি এক্ষুনি চলে আসো, আমি আর এক মুহূর্ত থাকবো না এখানে। বাবা বলছে, মা সমস্যা নেই, আমি কালই চলে আসবো। মেয়েটা বলছে, কাল কেন, তুমি এক্ষুনি আসো। তো বন্ধুরা, এই হলো অ্যারেঞ্জ ম্যারেজের নমুনা। আর ওইদিকে কালোসানের ছিল রিলেশনের বিয়ে, তাই দুই একটু প্রবলেম হলেও তারা নিজেদের মধ্যে সলিউশন খুঁজে নিত, কারণ তারা জানতো বিয়ের সিদ্ধান্তটা তো আমরাই নিয়েছি। এখন যদি কোনো প্রবলেম হয় তাহলে সব সেটা দেখে হাসাহাসি করবে, সেটা শুধু লোক হাসানোই হবে। তো প্যারেন্টসরা এখানে ভাবতে পারেন সন্তানের ভালো মন্দ কী তাহলে আমরা দেখতে পারি না? হ্যাঁ অবশ্যই পারেন, যদি সন্তানের উপর বিষয়টি ছেড়ে দেন তাহলে কোনো দিন আপনাদের উপর ক্লেম উঠাতে পারবে না, বলতে পারবে না বাবার জন্যই আজ আমাদের এই দশা হলো। এদিক থেকে প্যারেন্টসরা নিড অ্যান্ড ক্লিন থাকলো। তো ভাই, বকবক তো অনেক করলাম, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি এই ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি আপনি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আর পরের ভিডিওটি কোন টপিকের উপর হবে তা কমেন্ট বক্সে কমেন্ট করুন।